চৌত্রিশ বছর পালিয়ে থেকেও রক্ষা পাননি নুরুল ইসলাম অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন মাগুরা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ উনিশশো সালে টঙ্গির একটি সিরামিক কোম্পানিতে পিয়ন পদে চাকুরি করতেন নুরুল ইসলাম ওই সময় দশ হাজার টাকা আত্মসাতের অভিযোগে টঙ্গি থানায় তার বিরুদ্ধে মামলা হয় এরপর থেকে তিনি পালিয়েছিলেন পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম